गुड इवनिंग स्टूडेंट, आमी तुम्हारे आज के यूट्यूब चैनले जे टॉपिकटा निये बोलबो खूब खूब इम्पर्टेंट, जे कोनो कॉम्पिटिटिव एग्जामे तुम्हें एखान थेके क्वेश्चन्स पाबेई पाबे। WBCS तो बटेई, UPSC समस्त परीक्षागुलोते एखान थेके क्वेश्चन्स थाकबेई। लिस्ट अफ डेवलपमेंट स्कीम स्पन्सर्ड बाय द सेंटर, द स्कीम्स रान बाय द सेंट्रल गवर्नमेंट आर डिवाइडेड इंटू थ्री कैटेगरीज। दिज कैटेगरीज आर, खूब भालो करे लक्ष्य रखो, कोर अफ कोर स्कीम्स, तीनटे कैटेगरी की कि कोर अफ कोर स्कीम्स एंड मेजर सेंट्रल सेक्टर स्कीम्स। देयर आर अराउंड सिक्स स्कीम्स इन द लिस्ट अफ कोर स्कीम्स। देयर आर अराउंड सिक्स स्कीम्स लिस्ट अफ कोर और कोर स्कीम्स एंड 28 स्कीम्स इन द कोर सेक्टर्स। एबार तुम्हारे एखान थेके जे क्वेश्चनगुलो जिज्ञेस करा हय जे विभिन्न स्कीमे केंद्र एवं राज्य जे खरच शेयर करे एक्सपेंडिचार तार पार्सेंटेज, तो तुम्हारे एकटा जेनारेलि एकटा कन्सेप्ट दिए रखी, खूब कम ही एर व्यतिक्रमटा आछे। कोर अफ कोर स्कीम्स, दिज स्कीम्स आर फुल्लि फंडेड बाय द सेंट्रल गवर्नमेंट। परिष्कार कोर अफ कोर स्कीम्स 100% देबे केंद्रीय सरकार। कोर अफ कोर स्कीम्स आर फर सोशल प्रोटेक्शन एंड सोशल इनक्लूशन। कोर अफ कोर स्कीमर उद्देश्य कि, स्कीम फर सोशल प्रोटेक्शन एंड सोशल इनक्लूशन, टोटाली फंडेड बाय द यूनियन गवर्नमेंट। क्लियर, खूब भालो करे ख्याल रखबे, कोर अफ कोर स्कीम्स छटा, फुल्लि फंडेड बाय द सेंट्रल गवर्नमेंट, कोनो राज्यर कोनो शेयर नेওয়া হয় না, এবং এইটার মূল উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল প্রোটেকশন এবং সোশ্যাল ইনক্লুশন। তাহলে সোশ্যাল প্রোটেকশন সোশ্যাল ইনক্লুশন কোর অফ কোর স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার হচ্ছে কোর স্কিমস, দিস স্কিমস আর ফান্ডেড বাই দ্য সেন্টার অ্যান্ড স্টেট। কোর স্কিম অন দ্য বেসিস অফ রেশিও 60:40 জেনারেল ফর জেনারেল ক্যাটাগরি স্টেট অ্যান্ড ফর দ্য 8 নর্থ ইস্টার্ন অ্যান্ড 3 হিমালয়ান স্টেট। 8টা নর্থ ইস্টার্ন এবং 3টি হিমালয়, মোট 11টা স্টেট, তাদের ক্ষেত্রে শেয়ার হবে 90:10। কেন্দ্রীয় সরকার দেবে 90%, 10% বিয়ার করবে রাজ্য সরকার। আন্দামান, দমন দিউ, লাক্ষাদ্বীপ, তোমার সিকিম থেকে আরম্ভ করে, ঠিক আছে, যে সমস্ত জায়গাগুলো আমরা নিয়ে আসি, অরুণাচল প্রদেশ, মণিপুর, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাগুলো। সেন্ট্রাল সেক্টর স্কিমস, দিস স্কিমস ইনক্লুডস অল স্কিমস হুইচ আর এন্টায়ারলি ফান্ডেড অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই দ্য সেন্ট্রাল এজেন্সিস। দিস স্কিমস সেন্ট্রাল সেক্টর স্কিমস, সেন্ট্রাল সেক্টর স্কিমস, দিস স্কিমস ইনক্লুড অল স্কিমস হুইচ আর এন্টায়ারলি ফান্ডেড অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই দ্য সেন্ট্রাল এজেন্সি। তাহলে ওয়েলফেয়ার প্রোগ্রাম বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী কী? আমরা প্রথমে কোর অফ কোর স্কিম, সেন্ট্রাল স্পন্সর স্কিম, অর্থাৎ প্রথমে এ ক্যাটাগরি কোর অফ কোর স্কিমস কী কী আছে? ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, আমব্রেলা স্কিম ফর ডেভেলপমেন্ট অফ শিডিউল কাস্ট। অর্থাৎ আমব্রেলা স্কিম বলতে শিডিউল কাস্টের জন্য যত ধরনের সুবিধাযুক্ত ব্যবস্থা আছে, লেখাপড়া থেকে আরম্ভ করে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, তাদের কাজের ক্ষেত্রে, তাদের মজুরির ক্ষেত্রে স্পেশাল যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে একসঙ্গে আমব্রেলা স্কিম। এটা হচ্ছে শিডিউল কাস্ট। একই রকম আমব্রেলা স্কিম ফর ডেভেলপমেন্ট অফ শিডিউল ট্রাইবস, আলাদা করে আমব্রেলা প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট অফ মাইনরিটিস, যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের জন্য ব্যবস্থা, এবং আমব্রেলা স্কিম ফর ডেভেলপমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, ডিফারেন্টলি এবেলড অ্যান্ড আদার ভালনারেবল গ্রুপস। এই ছটা হচ্ছে ফুল্লি ফান্ডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে আমব্রেলা স্কিম ফর ডেভেলপমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ পিছিয়ে পড়া, এই যে সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে আমরা যে আরবান এবং রুরাল আনএমপ্লয়মেন্ট দেখি, আমরা যে দেখি যে দুর্বলতর যে মহিলারা, শিশু,
এদের জন্য যে ব্যবস্থা সেগুলো হচ্ছে এই ব্যাকওয়ার্ড এবং ভালনারেবল সেকশনের জন্য। কোর স্কিম এর মধ্যে কী আছে, গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন মানে তার মধ্যে অ্যানিম্যাল হাজব্যান্ডারি মানে দুধ দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ডেয়ারি, ব্লু রেভলিউশন ইন্ডিকেট ডেভেলপমেন্ট অফ ফিশারিজ, চার নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা হচ্ছে মূল প্রোগ্রাম, তার অধীনে আমরা যে সমস্ত ব্যবহারগুলো নিই বিভিন্ন রাজ্য বিভিন্ন অঞ্চল ভিত্তিতে, হর ক্ষেতকো পানি যার অবজেক্টিভ, পার ড্রপ মোর ক্রপ, ইন্টিগ্রেটেড ওয়াটার সেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অ্যাক্সেলারেটেড ইরিগেশন বেনিফিট অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রাম। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার মধ্যে এই লক্ষ্যগুলোকে রাখা হয়, ঠিক আছে। তাহলে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার কী কী, হর ক্ষেতকো পানি, পার ড্রপ মোর ক্রপ, ইন্টিগ্রেটেড ওয়াটার সেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় জলাধার তৈরি করা বৃষ্টির জল জমিয়ে রেখে, এই যে আজকে আমপান গেল প্রচুর জল ভেজে গেছে কিন্তু এই জলটা নষ্ট হবে, এইটাকে ঠিক মতো স্ট্যাক করা, এইটাকে ঠিক ফ্লো করে একটা জায়গায় চেম্বারে জমা করার এই কোনো ব্যবস্থা আমাদের নেই, অর্থাৎ ওয়াটার সেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের ঠিক মতো কাজ করছে না। এই প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনাতে এইটা করার কথা বলা হয়। অ্যাক্সেলারেটেড ইরিগেশন বেনিফিট অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এই যে ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রাম আজকে যদি থাকতো তাহলে আজকে কিন্তু সুন্দরবন কাকদ্বীপ থেকে আরম্ভ করে এই জায়গাটা আমরা পেতাম না। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তোমরা জানো বিভিন্ন রাস্তাঘাট গ্রাম এই রাস্তাকে পাকা করা, গ্রামের সঙ্গে শহরের রাস্তাকে জয়েন করা, এই জায়গা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা রুরাল, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, এইগুলো কাগজে কলমে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি কোনো কাজ হয়নি। কারণ আজকে আমপান আমাদের জানিয়ে দিয়েছে যে কী পরিমাণ কাঁচা বাড়ি, মাটির বাড়ি, টিনের চাল, টালির চালের বাড়ি ছিল, কোনো রকম প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা আওয়াজ হয়ে গেছে, আবাস হয়নি। ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন, ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন অর্থাৎ পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার, পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, এটাও আমার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলে এই জায়গাটা করে। স্বচ্ছ ভারত মিশন, একটা স্বচ্ছ ভারত মিশন রুরাল, স্বচ্ছ ভারত মিশন আরবান। ন্যাশনাল হেলথ মিশন, এই ন্যাশনাল হেলথ মিশনের মধ্যে কী কী পড়ে, অবশ্যই ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন, টার্সিয়ারি কেয়ার প্রোগ্রাম, হিউম্যান রিসোর্স ইন হেলথ অ্যান্ড মেডিকেল এডুকেশন, ন্যাশনাল মিশন অন আয়ুষ, আয়ুষ যে ন্যাশনাল মিশন, প্রত্যেককে যে হেলথ সুবিধার মধ্যে নিয়ে আসা, চিকিৎসা মিনিমাম ফার্স্ট এইড ফার্স্ট প্রাইমারি চিকিৎসাটুকু দেওয়া ব্যবস্থা করা, এইটা হচ্ছে এই জায়গা। রাষ্ট্রীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনা RSBY, ন্যাশনাল এডুকেশন মিশন, তার মধ্যে কী আছে, সর্বশিক্ষা অভিযান ন্যাশনাল এডুকেশন মিশনের অধীনে, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান RMSA, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, টিচার্স ট্রেনিং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন, রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযান, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন মিশনের আন্ডারে রয়েছে চারটে লক্ষ্য। মিড ডে মিল প্রোগ্রাম তোমরা জানো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এই চাইল্ড ডেভেলপমেন্টের জন্য কী কী রাখা হয়, অঙ্গনওয়াড়ি সার্ভিস, ন্যাশনাল নিউট্রিশন মিশন, মেটারনিটি বেনিফিট প্রোগ্রাম, মাদের জন্য বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্লস অর্থাৎ বয়সন্ধিতে যে সমস্ত মেয়েরা আসছে তাদের জন্য বিভিন্ন খাদ্য চিকিৎসা, তাদের কাজের ব্যবহার করা, তাদেরকে প্রোটেকশন দেওয়া, সেফ ফর গার্ল চাইল্ড, এই জায়গাটা নিয়ে আসা হচ্ছে। ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম, শিশু সুরক্ষার ব্যবস্থা যাতে চাইল্ড লেবার তৈরি না হয়, ন্যাশনাল ক্রেসেস স্কিম অর্থাৎ বিভিন্ন যে অনাথ শিশুদের রাখার জন্য ব্যবস্থা করা, এই জায়গাটা আসছে। মিশন ফর প্রোটেকশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতায়ন, ন্যাশনাল লাইভলিহুড মিশন, জবস অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ, আমাদের এনভায়রনমেন্টকে আরও ডেভেলপ করা, বনাঞ্চল সৃষ্টি করা, ওয়াইল্ড লাইফকে সংরক্ষণ করা, আরবান রিজুভিনেশন মিশন আমরুট, স্মার্ট সিটিজ প্রোগ্রাম অর্থাৎ শহরে উন্নত পরিষেবা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং
সেই উন্নত পরিষেবা আমরা যদি শহরে করি তাহলে সেখানে পার্শ্ববর্তী গ্রামগুলো সেই সুবিধাগুলো পেতে পারে। মডার্নাইজেশন অফ পুলিশ ফোর্সেস, ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস অফ ফর জুডিশিয়ারি, এই অপশনাল স্কিমস কী আছে, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সীমান্তবর্তী এলাকাগুলো উন্নয়ন, শ্যামাপ্রসাদ মুখার্জি রুরাল মিশন, অর্থাৎ রুরাল এরিয়ায় আরবান অ্যামিউনিটিস দেওয়াটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রুরাল মিশন, মানে হচ্ছে আমি রুরাল এরিয়াতে আরবান ফেসিলিটিসগুলো পৌঁছে দেব, অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, যোগাযোগ সবটাই এই জায়গায়। মেজর সেন্ট্রাল সেক্টর স্কিমস কী কী, ক্রপ ইন্স্যুরেন্স স্কিমস, তোমরা জানো চাষিদের যদি ফসল নষ্ট হয়ে যায় তার জন্য দেওয়া হয়, সেটা হচ্ছে মেজর সেন্ট্রাল সেক্টর স্কিম। ইনসার্ট ইন্টারেস্ট সাবসিডি ফর শর্ট টার্ম ক্রেডিট ফার্মার্স, মার্কেট ইন্টারভেনশন স্কিম অ্যান্ড প্রাইস সাপোর্ট সিস্টেম, অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, ঠিক আছে, অর্থাৎ পাবলিক সাপ্লাই সাপোর্ট যেগুলো আমাদের নিয়ে আসা হয় সিস্টেম, প্রধানমন্ত্রী প্রাইস সাপোর্ট সিস্টেম, প্রধানমন্ত্রী অন্ত্যোদয় আয়া সুরক্ষা যোজনা আশা, প্রধানমন্ত্রী অন্নদাতা অন্নদাতা আয় সুরক্ষণ যোজনা, অর্থাৎ আশা প্রকল্পের মাধ্যমে গরিব মহিলাদের তাদের খাদ্যের ব্যবস্থা করা, খাদ্যের সুরক্ষা দেওয়া, এই জায়গাটা তৈরি করা। প্রধানমন্ত্রী কৃষি সম্পদ যোজনা, কৃষি যে একটা সম্পদ তাকে রক্ষণাবেক্ষণ, তার উন্নয়ন, তার প্রোটেকশান সমস্ত ব্যবস্থা করা। ফ্যামিলি ওয়েলফেয়ার স্কিম, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, হায়ার এডুকেশন ফিনান্স এজেন্সি, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন, তাহলে এই এর মধ্যে দিয়ে আমরা কাজ করি। প্রোগ্রাম স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইভলিহুড, দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, অর্থাৎ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, সাগরমালা এমপিলার। সো দিস ওয়াজ দ্য লিস্ট অ্যান্ড আউটলে ফর দ্য ডিফারেন্ট ওয়েলফেয়ার স্কিমস রান বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ডিফারেন্ট সেকশন অফ দ্য সোসাইটি। ক্লিয়ার? তাহলে তোমরা এইগুলোকে দেখবে, খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের যাদের এগুলো ভালো লাগবে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং আমার পেড চ্যানেলে, আমি যে পেড চ্যানেল যেখানে আমি পার্সোনাল কোচিং করাই স্কাইপে প্রতি মঙ্গল বৃহস্পতি শনি রাত 8টা থেকে, তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা সেখানে WBCS এর কোচিংয়ে, আমার কোচিংয়ে তোমরা জয়েন করতে পারো ইকোনমিক্সের জন্য। ওকে, থ্যাংক ইউ।